নমস্কার, কেমন আছেন সবাই? দেশ দুনিয়ার এই কঠিন পরিস্থিতিতে ভালো থাকা আমাদের পক্ষে সত্যি দুষ্কর। কি ঘটে যাচ্ছে পশ্চিমবাংলায়? সন্দেশখালীতে যে অন্যায় করেছে তৃণমূল, তার কোনো ক্ষমা নেই। রাজ্যে কর্মসংস্থান নেই, মহিলাদের সম্মান নেই, দুর্নীতির আখড়া হয়ে যাচ্ছে রাজ্যটা। আমার রাজ্যটাকে সুন্দর করে সাজিয়ে তুলছিলাম, আমরা বলেছিলাম শিল্প হবে, কৃষির উন্নতি হবে, ছোট ছোট ছেলে মেয়েদের চাকরি হবে। ওদিকে কেন্দ্রে ক্ষমতা দখল করে বসে আছে দাঙ্গাবাজ বিজেপি, দুর্নীতিগ্রস্ত বিজেপি। নোটবন্দি করল, কর্পোরেটদের যথেচ্ছ তোষণ, এখন ইলেকট্রোলার বন্ডের মতো দুর্নীতি। দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের, ধুঁকছে অর্থনীতি। প্রতিদিন সাম্প্রদায়িক ঘৃণা ছড়াচ্ছে বিজেপি। আরো শেষ মনে রাখবেন, তৃণমূলের আমলেই কিন্তু বাংলায় বিজেপির বারবার অন্ত। কে এই নরেন্দ্র মোদী, কে এই মমতা ব্যানার্জি? আমাদের দেশকে, রাজ্যকে ধ্বংস করার সুযোগ ওদের দেবেন না। এই নির্বাচনে জয়ী করুন বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির প্রার্থীদের। সামনে লড়াই, এ লড়াই লড়তে হবে, এ লড়াই জিততে হবে। ধন্যবাদ।